বুদি আবার আমাদের বাড়িতে নিয়ে এসে অপমানিত না করালেই পারতে। ইচ্ছা চলো, দাদুর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওনার সাথে কথা বলার থেকে দেয়ালের সাথে কথা বলা অনেক বেটার। সবার মধ্যে না ক্ষমা করার গুণটা থাকে না। চলো ইচ্ছা চলো। বুদি তারাও কি করছোটা কি? আমি আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না দাদু। আমি এই বাড়িতে থাকতে চাই, আমি এই বাড়িতেই থাকবো। কোথাও যাব না, আমায় ক্ষমা করে দিন। আমি তো আমার ভুলটা স্বীকার করছি। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আমার দোষ স্বীকার করে আপনি যেখানে থাকতে বলবেন আমি সেখানেই থাকবো। পারলে ওই ভিখিরির মতন এই বাড়ির এক কোনায় পড়ে থাকবো, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাবো না দাদু, প্লিজ। ঈশা ঈশা, তুমি কেন বুঝতে পারছো না? এখানে এনারা কেউ আমাদের ভালোবাসে না। এরা শুধু নিজেদের কথা ভাবে, নিজেদেরকে ভালোবাসে, আমাদের কেউ ভালোবাসে না। তুমি প্লিজ চলো। প্লিজ প্রতীক, আমি এটা কথা বুঝতে পারছি না। তোর কিসরা তো ইগোরে এরকম সিন ক্রিয়েট করছিস কেন? আমার না কারো দয়ার দরকার নেই। আমি আর ঈশা কোথায় থাকবো সেটা আমরা বুঝে নিতে পারবো। ঈশা চলো চলো এখান থেকে। না ছাড়ো প্রতীক, ছাড়ো। বৌদি ঈশা কি করছো? কি আমি জানি, পারলে একটু তুমি পারো সবাইকে বোঝাতে। প্লিজ বৌদি ক্ষমা করে দাও আমাকে। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি। একটু বোঝাও দাদুকে প্লিজ। আমি কোথায় যাব বলো? এটা এটা আমার আমার সন্তানের ভবিষ্যতের ব্যাপার। প্লিজ বৌদি আমার সন্তানের ভবিষ্যৎ এইভাবে নষ্ট হতে দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। বিশ্বাস করো আজ থেকে তুমি আমায় যা যা বলবে তোমার হাতে হাতে কাজ করব। তুমি যা করতে বলবে আমি তাই করব। ঈশা ঈশা ওঠো, ঈশা ঈশা ওঠো ওঠো। এদিকে শোন দাদু, দাদু ঈশার গর্ভে যে সন্তানটি একটু একটু করে বাড়ছে আপনি তার কথাটা ভাবুন না। আমি নিজে একজন মা হয়ে আরেকজন মাকে খালি হাতে ফিরিয়ে দেব, এটা আমি পারবো না দাদু। ওদেরকে আপনি এই বাড়িতে থাকতে দিন না দাদু, প্লিজ। আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনাকে দাদু, প্লিজ। বেশ, ওরা থাকতে পারে। তবে এই বাড়িতে ওরা থাকবে না। কারণ ওদের সাথে এ বাড়িতে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমারও না। অমৃত তাহলে বাবা ওরা কোথায় থাকবে দুজনে? আমাদের আউট হাউসে একটা ফাঁকা ঘর আছে না, ওরা ওখানেই থাকবে। শিলা তুই এই ফাঁকা ঘরটা পরিষ্কার করে দে। চাকর বাকরদের থাকার ঘরে এখন আমাদের থাকতে হবে? বাহ,